চোখে আঘাত অনেক ধরনের হতে পারে। এটা সাধারণ চোখে শ্যাম্পু পরা থেকে শুরু করে চোখের কোনো অংশ কেটে যেতে পারে বা কোনো ধারালো বস্তু দিয়ে আঘাত পর্যন্ত হতে পারে। এসব ক্ষেত্রে রোগীকে বরণ করে নিতে হয় অন্ধত্বকে। এই চোখের আঘাত সাধারণত কোনো ফরেন পার্টিকেল ঢুকে যেতে পারে চোখের মধ্যে, অথবা কোনো ধারালো বস্তু দিয়ে কেটে যেতে পারে, অথবা কোনো চোখে ঘুষি লাগতে পারে বা কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত পেতে পারে। চোখের আঘাতের ক্ষেত্রে আমাদেরকে কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে, যেমন চোখে ব্যথা হবে, চোখ ফুলে যাবে, চোখে দিয়ে রক্ত বা পানি পড়তে পারে, ব্যক্তি চোখ বন্ধ করতে পারবে না, চোখ খুলে রাখতে পারবে না, এই ধরনের সমস্যা হতে পারে। প্রথমে আমি দেখাবো চোখে কোনো ফরেন পার্টিকেল ঢুকলে কীভাবে আমরা ম্যানেজ করতে পারি। প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে এবং তাকে শান্ত করে বসাতে হবে। তারপরে রোগীকে একটু আলোর দিকে ঘুরিয়ে মাথাটি পিছন দিকে সরিয়ে চোখটি ভালো মতো দেখতে হবে। উপরে তাকান, নিচে তাকান, বামে তাকান, ডানে তাকান। যদি কোনো ফরেন পার্টিকেল দেখতে পান তাহলে একটি সিরিঞ্জ বা ড্রপারে নর্মাল স্যালাইন নিন এবং 2-3 ফোঁটা দিয়ে ফরেন পার্টিকেলটি ছড়িয়ে ফেলুন। এসব ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রোগী যেন কখনোই চোখে হাত না দেয় বা চোখ না কচলায়। এভাবে চোখে যদি কোনো ফরেন পার্টিকেল ঢুকে থাকে তা আমরা সহজেই বের করে ফেলবো।